আসসালামু আলাইকুম। তো কন্টিনিউ করতেছি ডায়াবেটিস, এখন আমরা আসব ঘুমে, স্লিপ। ঘুম যে কত ইম্পর্টেন্ট ডায়াবেটিসের জন্য এটা এখন বুঝতে পারবেন। তা আমার মনে হয় যারা ডায়াবেটিক ওরা জানেন যে ওদের ঘুম খারাপ, কারণ কি প্রত্যেক ডায়াবেটিস পেশেন্টসই হরমোনাল ইমব্যালেন্স রয়ে গেছে, টেস্টোস্টেরন লো, মেলাটোনিন প্রোডাকশন লো, হিউম্যান গ্রোথ হরমোন লো, এগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এই জন্য ঘুম ডায়াবেটিস পেশেন্টের কম হয়। আমাদের বডিটা কিন্তু একটা ব্যালেন্সে কাজ করে, ব্যালেন্স নষ্ট হওয়া মানে আপনার হেলথ প্রবলেম, মানে সমস্যা, স্বাস্থ্যগত সমস্যা আপনার থাকবে। দেখেন ঘুমটা কিসের জন্য, মানুষ অনেক সময় মনে করে ওই 8 ঘন্টা ঘুমাচ্ছি এর মানে কি জীবনের 1/3 ঘুমে ঘুমে কাটিয়ে দিচ্ছি, তাহলে কি লাভ হলো? এটি আমি মনে করি আমাদের বডিটা আল্লাহ পাক এইভাবে তৈরি করেন, সব কিছু হিসাব করা সুন্দর মতো মানে ক্যালকুলেশন করার পরে এই বডিটা হয়েছে। এই যে 8 ঘন্টা ঘুমাচ্ছেন, তো ঘুম কিন্তু বয়সের উপর ডিপেন্ড করে, বাচ্চাদের ঘুমায় বেশি, 12 ঘন্টা বুঝছেন, যারা জন্মগ্রহণ করছে, এরপর আস্তে আস্তে কমতে থাকে। তো 40 বছরে আপনার মিনিমাম 7 ঘন্টা ঘুমানো উচিত, 7 থেকে 8 ঘন্টা হলে ভালো, যদি না 7 ঘন্টা মিনিমাম বুঝছেন, 50 বছর এবং আপ আমি মনে করি 6 ঘন্টা মিনিমাম ঘুমানো উচিত। যদি 7 ঘন্টা ঘুমাইছেন ভেরি গুড, 8 ঘন্টা তো আরও ভেরি গুড, তো মিনিমাম ট্রাই করতে হবে আমাদের 6 ঘন্টা ভালো ঘুম পেতে হবে, কোয়ালিটি স্লিপ যেটাকে বলি, কোয়ালিটি স্লিপ ওইটা হইতে হবে, তখন ইনশাল্লাহ সব কিছু দেখবেন যে ব্যালেন্সে চলে আসবে। ঘুমটা এই জন্য দেওয়া হচ্ছে যে আমাদের বডির সেলগুলা যে সমস্ত দিন কাজ করতেছে তারও একটা নিজের কাজে দরকার আছে, নিজের কাজ, ওই সময় সেলগুলা রিপেয়ারিং কাজে থাকে, রিপেয়ার করে আপনার বডি যে নষ্ট হয়েছে, ক্ষতি হয়েছে সেটা রিপেয়ার করে এবং আগামীকালের জন্য শরীরটাকে আপনাকে আবার প্রস্তুত করে। এইটা হচ্ছে ঘুমের কাজ। আরেকটা কাজ হচ্ছে ঘুমে অনেকগুলো হরমোন তৈরি হয়, অনলি ঘুমে, যেমন আমি বললাম মেলাটোনিন, আরেকটা হরমোন হচ্ছে লেপটিন, লেপটিন সম্বন্ধে একটু বলবো, তারপরে হচ্ছে আপনার গ্রোথ হরমোন, হিউম্যান গ্রোথ হরমোন বুঝছেন, এই হরমোনগুলো তৈরি হয় একমাত্র ঘুমের সময়। আবার আমাদের কিছু কিছু ইমিউন সিস্টেম বুঝছেন, ওই সময় ঘুমের সময় বুঝছেন আমাদের অ্যান্টি ইনফ্ল্যামেটরি সাইটোকাইন্স তৈরি হয়, যেমন ক্যান্সার নেক্রোসিস ফ্যাক্টর, ইন্টারলেকিন 1 ইন্টারলেকিন 2, এস অ্যান্টি ইনফ্ল্যামেটরি সাইটোকাইন্স আমাদের ইমিউন সিস্টেম, ওগুলো তৈরি হয় আবার ওই ঘুমের সময়। এই জন্য যাদের ঘুম খারাপ ওদের ইমিউন সিস্টেমও উইক থাকে, যাদের ঘুম খারাপ ওদের ব্রেন ফাংশান 100% সাফার করে, কি জন্য মেমোরি অ্যানালাইজ করা হচ্ছেন এগুলো অনেক সাফার করে ঘুমের জন্য, ঘুমের শর্টের জন্য। নেক্সট দেখেন আমি বলতেছি যে ঘুমের সাথে তাহলে ডায়াবেটিসের কি সম্পর্ক আসলো, ঘুমের সাথে ডায়াবেটিস সম্পর্ক অত্যন্ত ডিপলি কানেকশন। আপনার ঘুম যদি ঠিক না হয় বললাম যে রিপেয়ারিং এবং এনার্জি প্রোডাকশন বুঝছেন, আপনার এনার্জি, আপনার ঘুম আপনি নিজে চেক করতে পারেন, আপনি যদি রাত্রে ঘুম ভালো না হয় পরের দিন আপনার ফিল করবেন আপনার এনার্জি নাই, এনার্জি, কারণ আপনার বডি শক্তি তৈরি করতে পারতেছেন না। এনার্জি ডায়াবেটিস মানে কি আমি বললাম তো যে শক্তির অভাবের রোগ, এখন আপনি ঘুমের কারণে আপনার বডি সেটা রিপেয়ার করতে পারতেছে না, শক্তি তৈরি করতে পারছে না এবং ডায়াবেটিসের অবস্থা আরও খারাপের দিকে যাবে, হরমোনাল ইমব্যালেন্স, হরমোন ইমব্যালেন্স মানে কি আপনার হরমোনগুলো কাজ করছে না, এইটা শক্তি জয়ের জন্য একটু ইম্পর্টেন্ট, যেটা বললাম মেটাবলিজমের জন্য থাইরয়েড গ্ল্যান্ড কাজ করতে হবে, অ্যাড্রেনাল কাজ করতে হবে, এই যদি ব্যালেন্স না থাকে উল্টাপাল্টা কাজ করে তখন আপনার এনার্জি প্রোডাকশন ঠিক মতো হবে না। এটি তো এই ঘুম আমাকে বুঝছেন, দেখেন এনার্জি প্রোডাকশন নষ্ট হচ্ছে, ব্রেন ফাংশান অপটিমাল হচ্ছে না,
আপনার মেমরি অটোমেটিক্যালি আস্তে আস্তে খারাপ হবে, আপনার ইমিউন সিস্টেম লো, এটি এবং আপনার যেই হরমোনাল ইমব্যালেন্স সেটা 100% হবে। এর মানে কি, আপনার ব্যালেন্স না, আপনার শরীর মানে নষ্ট হবে, স্বাস্থ্য না শরীর নষ্ট হবে আস্তে আস্তে, বুঝছেন, সব কিছু ইমব্যালেন্স হয়ে যাবে। এখন আমাদের ঘুম কী করতে হবে, রিপেয়ার করতে হবে, ঘুম ভালো করতে হবে কীভাবে, প্রথম কী করতে হবে দেখেন, ঘুমের জন্য পরিবেশ সৃষ্টি করতে হবে, ঘুমের একটা পরিবেশ দরকার। যে রুমে ঘুমাবেন ওই রুমের শুধু ঘুমের জন্যই তৈরি করতে হবে, অন্য কোনো ওই রুমে কাজ নাই। আপনার মোবাইল ইউজ করা হয় ওই রুমে যাবে না, আপনার কম্পিউটার বা আপনার টিভি বুঝছেন এগুলো ইউজ করা যাবে না ওই রুমে, ওই রুমটা শুধু ঘুমের জন্য, অন্য কোনো কাজের জন্য না। যখন ঘুমাতে যাবেন চিন্তা করবেন কখন খাইছেন, লাস্ট খাবারটা কখন হয়েছে, ঘুমের এবং লাস্ট খাবার মধ্যে মিনিমাম 4 ঘন্টা ডিফারেন্স থাকতে হবে। আমি বলছি ঘুমের কন্ডিশন, ভালো ঘুমের কন্ডিশনগুলো মানে 4টা ঘন্টা আপনার থাকতে হবে লাস্ট মিল, এবং আপনার ঘুমের যাওয়ার আগে এই 4 ঘন্টা আপনার এম্পটি স্টমাক থাকতে হবে। এবং আমি মনে করি পানিটা বুঝছেন, যদি রাতে যাতে পেশাব না করতে হয়, ঘুম থেকে না উঠে যদি আবার টয়লেট না যেতে হয়, এই জন্য বিকালের দিকে সন্ধ্যার সময় পানি খাবেন না, এটি পানি সকাল থেকে আরম্ভ করেন বেশি বেশি খাওয়া। আমি বলছি 3 লিটার পানি খাওয়া উচিত, ভালো পানি, তো এই পানিগুলো খেয়ে ফেলেন মানে বিকাল আগে, যাতে রাত্রে পেশাব না করতে হয়, যদি ঘুম থেকে না উঠতে হয়। এরপরে কী করতে হবে, আলো, কারণ আলো যদি যেভাবে কোনো যে কোনো আলো যদি ঢুকে আপনার রুমে, তখন কিন্তু আপনার ঘুম ভালো হবে না। কিছু না, মেলাটোনিন একমাত্র প্রোডাকশন হয় যখন অন্ধকার, বুঝছেন, এবং সবচেয়ে ব্লু লাইটের সবচেয়ে ডেঞ্জার, সবচেয়ে খারাপ। এই জন্য আপনার রুমে যখন ঘুমাতে যাবেন সম্পূর্ণ অক্ষয় রাখতে হবে, সম্পূর্ণ অন্ধকার রাখতে হবে। এটি এই পরিবেশগুলো, এবং মনে করেন রাত্রে যদি শোয়ার আগে ঘন্টাখানেক আগে 1.5 ঘন্টা আগে উঠছেন, ভালো একটা শাওয়ার করে নেবেন, অল্প কুসুম গরম পানিতে শাওয়ার করে নেবেন, বুঝছেন, শাওয়ারটা অত্যন্ত ইম্পর্টেন্ট, ভালো গুড স্লিপের জন্য শাওয়ার করে নেবেন। খাওয়াটা আমি বললাম, শাওয়ার করবেন, যদি একটু রিল্যাক্সেশনের ব্রিথিং এক্সারসাইজ বুঝছেন শোয়ার আগে করে নেবেন, বুঝছেন, ব্রিথিং এক্সারসাইজ এটা খুব ভালো এটি। এবং একটা আরেকটা শিখাবো যে কীভাবে অনেকের শুইলে বিভিন্ন সব কিছু মাথার মধ্যে সমানে ঢুকতেছে, বুঝছেন, এটা যদি কীভাবে ওভারটেক করা যায়, এটার জন্য অনেক ঘুমাইতে পারে না। আপনি মাথা বালিশ রাখছেন, বালিশ রাখা দেখুন যে সমানে কত কিছু আস্তে আস্তে মাথার মধ্যে কোথা থেকে আরও ঘুমাবেন। আমি মনে করি ঘুমানোর আগে এই যে মেডিটেশনটা করে নেবেন, ব্রিথিং এক্সারসাইজটা করে নেবেন, এইটা এইটাতে অ্যাভয়েড করার জন্য যে আপনি ঘুমে যাচ্ছেন, ঘুমের জন্য প্রস্তুতি নিতে হবে, এটা হচ্ছে মেইন থিং, তাই না। এবং যত কাজটা যত কিছু আছে ওগুলা বলবে যায় কালকের জন্য, আমি আজকে স্টপ, আমার কোনো কাজ নাই, আমি এখন ফ্রি, রিল্যাক্সিং আছি, এটি কালকের জন্য। এইভাবে আপনার ইয়েতে ঘুমের ইয়েতে আসতে হবে। এবং ঘুমটা মনে রাখবেন সবসময় একই সময়ে, সময়টা মনে করেন যদি 9টার সময় বেস্ট, বুঝছেন, আপনি যে 5টার সময় খাওয়া শেষ করেন, আমি মনে করি 9টার সময় আপনি বেডে আসা উচিত, বুঝছেন, মানে 10টার মধ্যে ঘুমানো উচিত। এই জন্য ওই সময় মেলাটোনিনটা খুব ভালো, কর্টিজলটা আপনার ডাউন, মেলাটোনিন আপনার উপরে উঠে মেলাটোনিনটা প্রোডাকশন হবে। তো আমি মনে করি যে 9টা 10টা আপনার ঘুমানো যাওয়া উচিত, এবং এই টাইমটা হবে রেগুলার টাইম, কারণ আমাদের বডি, আমাদের ব্রেন এইভাবে মানে ঘড়িটা তৈরি করে। আপনি যদি মনে করেন আজকে 10টার সময় গেলেন, কালকে 12টার সময় গেলেন, এরপর 2টার সময় গেলেন, আবার 10টার সময় হবে না, আপনার একই টাইমে যেতে হবে বেডে, বুঝছেন, বেস্ট টাইম আপনি কারণ 9টা 9:30, বুঝছেন, এর মধ্যে আপনার মাস্ক যেতে হবে ঘুমানোর জন্য। এই পরিবেশগুলো বুঝছেন, শান্ত মুড, রিল্যাক্স মুড, ব্রিথিং এক্সারসাইজ করে রিল্যাক্স, কর্টিজল লেভেল নিচে চলে নিয়ে আসলেন, খাবারটা বন্ধ করলেন, কোনো আলো নাই, কোনো ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট নাই, যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের প্রভাব না পড়ে, মোবাইল নাই, কিছুই নাই, বুঝছেন, ঘুমের রুমটা হয়েছে শুধু ঘুমের জন্য। এইভাবে যদি প্রস্তুতি করে যান এবং শাওয়ার করে নেন ঘন্টা দেড়েক আগে, এটি আমি মনে করি আপনার ঘুম আসবে। এবং যাদের এরপরেও মনে করেন ঘুম আসতেছে না, আমি মনে করি
সকালে যদি ব্যায়াম করেন বিকালে মানে তিনটা চারটার দিকে আর একটু ব্যায়াম করে নেন, এটা হেল্প করবে বুঝছেন। তিন চারটার দিকে আবার ব্যায়াম করেন যাদের ঘুমের প্রবলেম, বিকালের ব্যায়ামটা ঘুমের হেল্প করে, ব্যায়াম করে নেন। এটি এর প্রয়োজন না হয়। আর একটা টেকনিক্স আছে, টেকনিক্সটা কি যে আপনি যখন বালিশে মাথা রাখবেন, চোখটা বন্ধ করবেন, চোখটা বন্ধ করে শ্বাস নেবেন মনে করেন তিন কাউন্ট মানে তিন সেকেন্ড, এরপরে শ্বাস বন্ধ রাখবেন তিন সেকেন্ড, এরপরে শ্বাস ফেলবেন তিন সেকেন্ড, শ্বাস ফেলার পরে আবার শ্বাস বন্ধ তিন সেকেন্ড, চার সেকেন্ড করতে পারেন। মানে যদি চার সেকেন্ড শ্বাস নেন, চার শ্বাস নেওয়ার পরে চার সেকেন্ড শ্বাস দম বন্ধ, এরপরে চার সেকেন্ড পরে আবার চার সেকেন্ড আপনার ফেলবেন, এরপরে আবার চার সেকেন্ড বন্ধ রাখবেন। যদি তিন তিন মানে দুই সেকেন্ড যদি করেন দুই সেকেন্ড, এইভাবে আপনার দেখবেন যে অটোমেটিক্যালি ঘুম চলে আসবে। এই এক্সারসাইজটা খুব ভালো হেল্প করে বুঝছেন, যাতে ঘুম হয় না। মানে আমি মনে করি এটা ট্রাই করেন যে চার সেকেন্ড শ্বাস নিলাম, শ্বাস নেওয়ার পরে চার সেকেন্ড শ্বাস বন্ধ রাখলাম, এরপর চার সেকেন্ড শ্বাস ফেললাম, এরপর চার সেকেন্ড আবার বন্ধ রাখলাম, আবার চার সেকেন্ড, এইভাবে করতে করে থাকেন, দেখবেন যে ঘুম চলে আসছে। এরপরে যদি এগুলোতে না হয় কী করতে হবে, আমি মনে করি যাদের 50 বছর এবং আপ 50, ওদের শরীরে অটোমেটিক্যালি ন্যাচারালি এই মেলাটোনিন হরমোনটা প্রোডাকশন কম হয়, মেলাটোনিন হরমোনের ঘাটতি দেখা দেয়। তো সেই জন্য আমি রিকমেন্ড করবো কিছু সাপ্লিমেন্ট, এগুলো কিন্তু ন্যাচারাল হরমোন, মেলাটোনিন যেটা কিন্তু ভালো কোম্পানি থেকে ন্যাচারাল হরমোন, এইটা আপনার কোনো শরীরে কোনো প্রভাব করবে না, কোনো ইজি তো হবে না। মেলাটোনিন অত্যন্ত একটা নট অনলি স্লিপিং হরমোন, এইটা হচ্ছে অত্যন্ত অ্যান্টি অক্সিডেন্ট, বিরাট একটা অ্যান্টি অক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্ল্যামেটারি মেলাটোনিন। আমি ব্রেস্ট ক্যান্সার যাদের এবং প্রোস্টেট ক্যান্সার ওদেরকে 100% হাই ডোজের মেলাটোনিন আপনি নিতে হবে। আমি এটাকে বলবো অ্যান্টি ক্যান্সার, মেলাটোনিন হচ্ছে অ্যান্টি ক্যান্সার। এই জন্য 50 বছর পরে মেলাটোনিন নেন, নো প্রবলেম, নো সাইড এফেক্ট, ডোন্ট ওরি দ্যাট আওয়ার বডি উইল স্টপ প্রোডাক্ট মে নো। আপনি যদি ঘাটতিটা পূরণ করতেছেন, আপনি যে ন্যাচারালি অলরেডি কমে গেছে সেটাকে পূরণও করতেছেন। তা এই জন্য বলতেছি যে মেলাটোনিন। আরেকটা ভালো জিনিস আছে যেটা সেরোটোনিন লেভেলটা আপনার ব্যালেন্স করে, সেটা হচ্ছে 5-HTP। আরেকটা নিউরো ট্রান্সমিটার আছে যেটা আপনার ব্রেনকে শান্ত করে, সেটাকে বলে আমরা বলি গাভা, GABA, গাভা। আরেকটা আছে L-থিয়ানিন, থিয়ানিন, THEANIN, থিয়ানিন, ম্যাগনেশিয়াম, ভ্যালেরিয়ান রুট বুঝছেন, এই ধরনের মিক্সড পাবেন, এবং নিয়াসিনামিড। কী কী জিনিস দেখেন, মেলাটোনিন, ম্যাগনেশিয়াম, নিয়াসিনামিড, 500 মিলি